উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতির ঘাটতি নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থা বলে মনে করেন বিশ্লেষকরা। সব দলের অংশগ্রহণ না থাকায় এবার রেকর্ড সংখ্যক প্রার্থী উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন এই অবস্থার পরিবর্তন না হলে তা হবে গণতন্ত্রের জন্য অশনি সংকেত। রিপোর্টে আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিক। 10 মার্চ থেকে 18 জুন পর্যন্ত 5 ধাপে মোট 455টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে এবার উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুব কম। 5 ধাপ মিলে গড়ে 40.36% ভোটার ভোট দিতে গিয়েছিলেন। এর আগের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 61%, তার আগে 2009 সালে ছিল 67.69%। স্থানীয় নির্বাচনে ভোটারের আগ্রহের এই কমতিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার অশনি সংকেত বলে আখ্যা দিয়েছেন। আমরা ক্রমাগত একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বিশ্লেষকরাও নির্বাচনের এমন চিত্রে শঙ্কিত। এবং অত্যন্ত কম্পিটিটিভ হতো, ভোটার উপস্থিতি অনেক বেশি হতো, প্রায় 80-90% থাকতো, সে এত কমে গেছে। এটার লক্ষণটা খুবই খারাপ, এটা সত্যি সত্যি অশনি সংকেত। এটার কারণে নির্বাচন ব্যবস্থাকে গত কয়েক বছর ধ্বংস করা হয়েছে। এই অশনি সংকেতকে আমাদের দূর করতে হবে। আমাদের আসলে নির্বাচনের আমাদের একটা কলঙ্ক আমাদের ললাটে চেপে গেছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত এই উপজেলা নির্বাচনে 455টি উপজেলার মধ্যে 302টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে 96 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। রাজনৈতিক বিরোধী পক্ষ অংশ না নেয়ায় 145 উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর 34টি উপজেলাতে ভোট গ্রহণের কোনো সুযোগই হয়নি, কারণ সব পদে ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতা। এইগুলোর পেছনে অবশ্যই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মানুষের অনাস্থা একটা কারণ, আর যে এই যে স্থানীয় সরকার নির্বাচন যে দলীয় ভিত্তিতে হচ্ছে, এটারও একটা বিরাট প্রভাব আছে। ওখানে মনোনয়ন বাণিজ্য হয় এবং অনেক অনেক রকম অপকর্ম হয়, তো এটারই কিন্তু প্রতিফলন ঘটেছে। নির্বাচন কমিশন কিন্তু আসলে নির্বাচন করে না, নির্বাচন করে মাঠ প্রশাসন, জেলা প্রশাসক, এসপি, ইউএনও, অন্যান্য অফিসাররা। এখন নির্বাচন কমিশন যদি শক্ত হয়, নিরপেক্ষ হয়, তাহলে ওরাও সঠিক থাকে। এবারে যে 14টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয়েছে, তাতে ভোটার উপস্থিতি আরও কম ছিল। যদিও নির্বাচনের অনিয়ম দূর করতে প্রধান নির্বাচন কমিশনার ইভিএম এর উপর গুরুত্ব দেন। ইভিএম এর মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, আমি মনে করি তাহড়া করে এটা করা ঠিক নয়। নির্বাচন কমিশন থেকে জানা যায় 6ষ্ঠ ধাপের কয়েকটি উপজেলার ভোট হবে আগামী সেপ্টেম্বরে। আরাফাত সিদ্দিক, NTV News, ঢাকা।